নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুইক বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই মুহূর্তে সমস্ত লোন গ্রাহকদের জন্য কিছুটা হলেও স্বস্তির আপডেট উঠে আসছে, দুটো গুড নিউজ রয়েছে। তো পুরোপুরি জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই ধরনের লেটেস্ট আপডেট প্রতিদিন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখুন, সাথে সাথে ভিডিওটি একটি লাইক এবং প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে আসছিলাম যে বিভিন্ন সংস্থা কিন্তু মোরাটোরিয়াম অর্থাৎ কিস্তি বন্ধ করার দাবি রেখে আসছে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে উবের, জোম্যাটো, ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের পাশাপাশি কিন্তু আজকে আরও একটি নতুন সংস্থা কিন্তু দাবি জানিয়েছে মোরাটোরিয়াম দেওয়ার জন্য। ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া কিন্তু ইতিমধ্যে যে কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, তিনাকে কিন্তু চিঠিতে জানিয়ে দিয়েছেন এবং ডিমান্ড করেছেন যে তাদেরকে মিনিমাম 2 বছরের কিন্তু মোরাটোরিয়াম দেওয়া হোক, তাদের ব্যবসা এই মুহূর্তে চলছে না। তো বন্ধুরা, এটা হচ্ছে একটা গুড নিউজ। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বিভিন্ন সংস্থা কিন্তু একের পর এক কিন্তু ডিমান্ড জানিয়ে যাচ্ছে। এর পাশাপাশি বন্ধুরা, আপনাদের জানাতে চাইবো যে কিছুদিন আগে রিজার্ভ ব্যাংকের সাথে যে সমস্ত প্রাইভেট ব্যাংকের সিইওদের সাথে একটা মিটিং হয়েছিল, সেই মিটিং এর পরেই কিন্তু সমস্ত প্রাইভেট ব্যাংকের যে সিইওরা ছিল তারা কিন্তু দাবি করেছিল যে তাদের লোন গ্রাহকদেরকে মিনিমাম 6 মাসের মোরাটোরিয়াম অর্থাৎ লোনের কিস্তি বন্ধ করার জন্য অ্যালাউ করা হোক। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আরও এক নতুন আপডেট উঠে আসছে যে HDFC ব্যাংকে যে সমস্ত কাস্টমাররা রয়েছেন, লোন কাস্টমার, তাদের জন্য কিন্তু আজকের খবর রয়েছে। HDFC ব্যাংকে কিন্তু সবার প্রথম ব্যাংক রিস্ট্রাকচারিং করার যে সুবিধা, সেটা কিন্তু ইতিমধ্যেই ওয়েবসাইটে তারা তুলে ধরেছে। অনেকগুলো কিন্তু কোশ্চেন অ্যান্সার তারা তুলে দিয়েছে তাদের ওয়েবসাইটে, তবে কিন্তু এখনও পর্যন্ত যে অ্যাপ্লাই করার লিঙ্ক সেটা কিন্তু এখনও পর্যন্ত আপলোড করা হয়নি আজ রাত্রি পর্যন্ত। তবে বন্ধুরা, অবশ্যই এটা কিন্তু খুব শীঘ্রই আপনাদের কাছে হাজির করা হবে, তখন কিন্তু আপনারা সরাসরি ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের অনেক আগে কিন্তু একটা ভিডিওতে জানিয়েছিলাম যে আপনাদেরকে এইভাবেই তাদের ওয়েবসাইটের মাধ্যমেই কিন্তু লোন রিস্ট্রাকচারিং যদি আপনি করাতে চান তাহলে অ্যাপ্লাই করতে হবে, এবং সেই প্রসেস কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছে HDFC ব্যাংক। এর পাশাপাশি বন্ধুরা, বন্ধন ব্যাংক, অন্যান্য যে সমস্ত ব্যাংকগুলো রয়েছে তাদের সমস্ত ব্যাংকগুলি থেকে যখন যখন আপডেটগুলো উঠে আসবে কিন্তু আপনাদের সরাসরি ভিডিও করে জানিয়ে দেবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, বেল ঘন্টাটা অল করতে ভুলবেন না, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের সমস্ত ভিডিওগুলো আপনারা নোটিফিকেশনে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের এই দুটি আপডেটে রয়েছে। আপডেটগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং তার পাশাপাশি ভিডিওটিকে অন্যদের সাথে শেয়ার করতেও ভুলবেন না বন্ধুরা।